অগ্নিগর্ভ অসমে ছড়ল রক্ত। পুলিশের গুলিতে গুয়াহাটির লাসিত নগরে মৃত্যু হয়েছে একজনের। খবর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। তখনই গুলিবিদ্ধ হন দীপাঞ্চল দাস নামে এক আন্দোলনকারী। গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। মৃত দীপাঞ্চল দাসের বাড়ি অসমের 6 গ্রামে, গুয়াহাটির সৈনিক ভবনের ক্যান্টিনের কর্মী দীপাঞ্চল। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ অসমের আইন শৃঙ্খলার বাড়তি দায়িত্ব দেওয়া হলো সেনাকে। গুয়াহাটির ইউনিফাইড কমান্ডারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারকে। উদালগুড়ি, শোণিতপুর, ডিব্রুগড়, ডিমহাসু সহ আরও কয়েকটি জেলার পুলিশ সুপারদের সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুয়াহাটি ও শিবসাগরে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। সম্প্রতি গুয়াহাটির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীপক কুমারকে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে মুন্না প্রসাদ গুপ্তাকে। খবর অনুযায়ী বদলি করা হচ্ছে আরও 4 ডেপুটি কমিশনারকেও। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এনআইএর আইজিপি জিপি সিংকে অসম পুলিশের এডিজিপি পদে বসানো আশা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই জ্বলছে অসম। হিংসা থামার কোনো লক্ষণই নেই। কারফিউ জারি হয়েছে, কিন্তু কারফিউকে বুড়ো আঙুল দেখিয়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। 10 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট, বাস চালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। লরিতেও দেওয়া হয়েছে আগুন। বিপর্যস্ত অসমের সড়ক, ট্রেন ও বিমান পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।